नमस्कार बंधुरा, स्वागत जानाई आमार यूट्यूब चैनल आरआर ट्रैवल ब्लॉग्स ए। आज के आमी आपनादेर जोन्नो एकटा नतून ट्राइपड निये एसेछि, ओटा हलो मिनि ट्राइपड, जेटा व्लगिंग करार जोन्नो खुबई सुविधा। एटा हलो आपनार डिजिटेकेर मिनि ट्राइपड 200 MT। चलुन देखानो जाक। ঠিক আছে, বক্স আনবক্স করা যাক। এটা অ্যামাজনের প্যাকেট, এটা আমি আগেই খুলেছিলাম, খুলে দেখেছিলাম কি আছে না আছে, চেক করেছিলাম। আপনাদের সামনে আরেকবার খুলছি। বক্স খোলা পরে প্রথমেই বেরোলো বিল। বিলটা সাইডে রেখে দিই, পরে দামগুলো বলবো। এবার বেরোলো ট্রাইপড। ট্রাইপডটার ব্যাপারে একটু পরে বলছি আমি। আর দেখে নিই বক্সের মধ্যে কি কি আছে। এটা একটা মাইক আছে, বয়ার মাইক। এটা আমি পরে রিভিউ করব, এটার পরে আমি আর একটা ভিডিও বানাবো রিভিউর। বক্সে আর কিছু নেই, বক্সটা সাইড করে দিই। বয়ার মাইকটা পরে আমি একটু পরে ভিডিও বানাবো। এটার একটা কানেক্টর আছে। এবার ট্রাইপডটা, ট্রাইপডের বাড়ি। আচ্ছা, এটা হলো ডিজিটেক পোর্টেবল মিনি ট্রাইপড। এটার ভিতর থেকে প্রথমে একটা কানেক্টার বেরোলো, যেটা মোবাইল কানেক্ট করা হয়, আর এরপরে মেন ট্রাইপডটা বেরোলো। আচ্ছা, ফিচার্সগুলো একটু বলে দিই। ডিজিটেক পোর্টেবল মিনি ট্রাইপড, এটা উইথ 3 লেগস বেস, TTR 200 MT। এটার মধ্যে মোবাইল এবং আপনি ক্যামেরা সবই কানেক্ট করতে পারবেন। এবার দেখা যাক এই যে মোবাইল হোল্ডার, এই মোবাইল হোল্ডারটা আপনার এই বল হেডটার উপরে লেগে যাবে। এটা হলো লেগস, এরকম করে লেগসটাকে ছড়িয়ে রাখা যায়। আবার এইটা একটা লেগসগুলো এক্সটেন্ডও করা যায় এখানে বাটনটা দিয়ে। বাটনটা যেমন আপনি মার্কিংয়ে নিয়ে যাবেন তেমন এক্সটেন্ড হবে। আবার এইটা আপনার একটু ফ্ল্যাট আছে, একটু স্টিফও করা যায়। একটুখানি স্টিফ হয়ে গেলে একটু হাইটটা বেড়ে গেল। এই নবটা ঢিলা করলে আপনার ওপরে বল হেডটা আপনার চারিদিকে মুভেবল হয়ে যায় আর টাইট করে দিলে ওটা নবটা টাইট হয়ে যায়। এটা অ্যাকশন ক্যামেরাটা আমি লাগালাম এখানে, বল হেডটার উপরে অ্যাকশন ক্যামেরা লাগিয়ে নিলাম। এটা থেকেও আপনি চাইলে ব্লগিং করতে পারেন অ্যাকশন ক্যামেরা দিয়ে। খুবই খুবই ভালো সেট আপ এটা ব্লগিংয়ের। নবটা টাইট করে নিলেন, বল হেডটা ওইখানে টাইট হয়ে গেল, আর ক্যামেরাটা নড়বেও না আর ডিস্টার্বও করবে না। এইটা হলো ট্রাইপডটা। এইটা ট্রাইপড, এইটা আমি আপনাকে আনবক্সিং দেখালাম এখনই। এটা কেমন করে আনবক্স করছি না করছি, এটা এরকম করে নিয়ে এটা পুরো ব্লগিং করা যায়। এটা খুবই সুন্দর ব্লগিং সেট আপ। এই যে ট্রাইপডটা, এইটা আপনি এই নবটা চাইলে খুলতে পারবেন। এই যে বল হেড, এটা বল হেডটা চাইলে খুলতে পারবেন। আর এইটার মধ্যে আপনি ডাইরেক্টলি ক্যামেরা বা মোবাইল লাগাতে পারেন, কিন্তু বল হেডটা থাকাটা বেশি ভালো, কারণ এটা আপনার ফ্লেক্সিবল বেড়ে যায়। এটা আপনি যেদিকে চান আপনি এটাকে টার্ন করতে পারবেন, এটা লুজ করে, এটা লুজ করে আপনি যেদিকে খুশি আপনি টার্ন করতে পারবেন। বল হেডটা থাকাটাই বেটার। আর এই যে লেগসগুলো আছে, লেগসগুলো আপনি যেমন চাইবেন আপনি সেই সাইজে নিয়ে আসতে পারবেন। এখানে মার্কিং করা আছে, মার্কিংটা আপনি বাটনটা আছে, বাটনটা টিপে আপনি লেগসটা বড় ছোটো করতে পারেন। এই দেখুন, আপনি এইটা চাইলে আরও ফ্ল্যাট করতে পারেন, আরও চাইলে আরও ফ্ল্যাট করতে পারেন, একদম ফ্ল্যাট হয়ে যাবে। আবার চাইলে আপনি এটাকে একটুখানি লেন্দিও রাখতে পারেন। খুব ফ্লেক্সিবল, খুব হ্যান্ডি। আমি বলবো যারা ব্লগিং করে তাদের জন্য এই ট্রাইপডটা খুবই দরকার, তাদের এই ব্লগিং করতে খুবই সুবিধা। আমি যেমন ইউজ করছি আপনার গরিলা ট্রাইপড, ওটা আপনাকে আমি দেখাচ্ছি। দেখুন, এই গরিলা ট্রাইপডটা আমি ইউজ করছি, আমার মোবাইলে আমার শ্যুটিং হচ্ছে, এই ভিডিওটা আমি মোবাইলেই শ্যুট করছি। এই ট্রাইপডটাও খুবই ভালো, কিন্তু এই যে ট্রাইপডটা আমি ইউজ করছি এর মতন ফ্লেক্সিবল নয়। চলুন একবার মোবাইলটা আবার কানেক্ট করে আবার দেখাই। চলুন, এই ট্রাইপডটাতে মোবাইল কানেক্ট করার জন্য আপনাকে কী করতে হবে, এই কানেক্টরটা এর সঙ্গে ফ্রি দিয়েছে, এটা মোবাইল হোল্ডার, এটাকে এর মধ্যে ফিট করে দিতে হবে। ফিট করে দিলেন, যে মোবাইল, মোবাইলটা এর মধ্যে সিম্পলি এরকম করে ফিট করে দিন। সেটা মোবাইল ফিট হয়ে গেল। এটাকে একটু নবটাকে সোজা করে নিই। এটা চাইলে আপনি এরকম পোর্ট্রেট মোড নিতে পারবেন, চাইলে আবার সোজা করতে পারবেন।
এটা হলো মোবাইল ব্লগিং সেটআপ। এবার আপনারা দেখছেন মোবাইল ব্লগিং সেটআপ, এরকম করে সেটআপ করা যায় এটাকে। আর কেমন স্টেবিলাইজেশন সেটাও আপনারা বলবেন। আশা করি স্টেবিলাইজেশন আপনার ভালো লাগলো। আমি যতক্ষণ না কম্পিউটার এটা নিয়ে যাবো ততক্ষণ বলতে পারবো না। এই ট্রাইপডটা আমার দাম পড়েছে 400 rupees, 400 টাকা অ্যামাজন থেকে। ঠিক আছে বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আমার তাহলে সুবিধা হবে এগিয়ে যেতে। থ্যাংক ইউ।